এখানে ভাত বসাই দিছি। তো আমার যায় তো সকালবেলা রান্না করে দিয়ে আসে, তো এইখানে আমি ভাত বসাইলাম। আর এখানে বসাইছি একটা ডিম আর একটু আলু সিদ্ধ, তো আলু সিদ্ধ দিয়ে খামো। আর যে রিলিকা ভাত আছে, মাংস আছে, দেওয়া দেবো ভাত। এখানে দেখো দুপুরবেলা কী কী রান্না। এখানে আছে মাংস, এখানে আছে পাবদা মাছের ঝাল, এটা একটু জাল দেবো, আর ডাল। আর এই ভাতটি আছে, এই ভাতটি একটু মানে সবচেয়ে নিচে, আর এখন যেহেতু ঠান্ডা তালিকা এক কোটা জল ফুটাইছি, এই কলাটি রাখছে চেরি লিখা খাইব। তো ভাত আমার হয়ে গেছে না, যেহেতু লক্ষ্মীভোগ চাল মনে হয় তালিকা, তো পড়ে গেছে স্কুটি ঢুকাইতে, তো তাই না বারবার খালি গেটের দিকে তাকাই রয়েছে। তো এই দেখো না আপনার মুখ দিয়ে বসে গেছে, কিনেছে চেরি কি, এই দেখো কীভাবে চিন হয়েছে, চেরি বাবা খাবে না, দেখো চেয়ারটা কি মায়াবীর, চুপ করে তাকিয়ে বসেছে। ভাত খেয়ে খাওয়ার দিছি, তারপর মনটা কালা করে শুইতেছে। তো এই ঘরে দরজার মধ্যে দাঁড়ায় আসলো, তো দরজার আমি ভিতর থেকে লাগাই নিয়েছি, তো এখানে শুয়ে দিছি, তো এখানে বিছানা করে দিছি। তো পুরানা পাক্কাটা রয়েছে এখনও, তো আবার যদি উঠে ল্যাপটা একটু ভালো করে টান দিয়ে দেবো আর বেডশিটটা গা দিয়ে দেবো। নিয়েছি কারণ ডাক্তাররা মারি পেয়েছে যে 8:30-9টার মধ্যে ভাত খেয়ে নিতে। আর এই দেখো আমার প্যাশনের শোকেসটা কি সুন্দর, দেখছো এগুলো আমার চায় কমপ্লিট ঠিক সেট থাকে। তো এখন আজকে আর কেন না কিছু না, তো আজকে বড়ে আইলে তো ভাত খাইব, তারপর আবার কালকে সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। আর কিছু দিতাম।